আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন। গাইস, আজকের এই ভিডিওতে অনলাইন থেকে টাকা ইনকাম করার জন্য আপনাদের সাথে আমি একটা সাইট শেয়ার করব। এখানে আপনি ছোট ছোট টাস্ক কমপ্লিট করে অনলাইন থেকে একদম ফ্রিতেই টাকা ইনকাম করতে পারবেন। এখানে আপনাকে কোনো প্রকার ডিপোজিট করতে হবে না, আর এখানকার কাজগুলো করার জন্য আমাদেরকে কিন্তু এখান থেকে মোটামুটি ভালোই তারা পেমেন্ট দিচ্ছে। আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি। দেখুন, এখানে মোটমাট কাজ আছে এখন বর্তমানে 392টা, এই যে এখান থেকে মোটমাট জব 389। আর এখান থেকে আমাদের প্রতিটি কাজ করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন এই কাজটা করতে পারলে আমাদেরকে তারা পেমেন্ট দিবে $1 ফর মানে 50 সেন্ট, প্রায় হাফ ডলারের মতো। তারপর নিচের একটা কাজ করতে পারলে আমাদের পেমেন্ট দিবে বাংলাদেশি টাকায় প্রায় 20 টাকা। নিচের কাজটা করতে পারলে পেমেন্ট দিবে 3 টাকা। তারপর নিচে একটা কাজ আছে, এই কাজটা করতে পারলে 20 টাকা 20 টাকা 18 টাকা, এখান থেকে 10 টাকা 17 টাকা, এরকম করে আপনি এখান থেকে কাজগুলো করে কিন্তু টাকা ইনকাম করতে পারবেন। আর এখান থেকে আপনি মাত্র $5 দেখতে পাচ্ছেন, মিনিমাম পে আউট অনলি $5। যখন আপনার অ্যাকাউন্টের ব্যালেন্সে মাত্র $5 হয়ে যাবে তখন কিন্তু আপনি এখান থেকে পেমেন্ট নিয়ে নিতে পারবেন। আর সেটা কিন্তু আপনি এখান থেকে একদিন কাজ করলে কিন্তু এখান থেকে $5 কিন্তু একদম সহজেই হয়ে যাবে। এই যে এখান থেকে আপনি আরও একটা পোস্ট দেখতে পাচ্ছেন, এখানে প্রায় দেখতে পাচ্ছেন $28, এখান থেকে $35, এরকম কিন্তু এখান থেকে পেমেন্ট নিচ্ছে। সো আপনিও কিন্তু এরকম এখান থেকে মোবাইল ফোন দিয়ে একদম ফ্রিতে কাজ করে কিন্তু টাকা ইনকাম করতে পারবেন। বেস্ট একটা মাইক্রো জব মার্কেট প্লেস। সো প্রথমত আপনাকে এখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে এখানে কাজ করতে হলে। আর এখানকার সাইটের লিঙ্ক আমি কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো। প্রথমত আপনাকে এখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে, এর জন্য এখান থেকে সাইন আপ লেখা আছে, আপনি সাইন আপ বাটনে একটা ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করে তারপর এখান থেকে আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। এর জন্য এখান থেকে রিয়েল নেম, ফার্স্ট নেম, তারপর এখান থেকে ইমেল অ্যাড্রেস, নিচে পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, নিক নেম, ইউর কান্ট্রি, এখান থেকে আপনি দেশ সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে দুইটা অপশন আছে, আই এম ওয়ার্কার এবং এখান থেকে রয়েছে আই এম এমপ্লয়ার। আপনি এখান থেকে আই এম ওয়ার্কার এটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে নিচে দুটো টিক মার্ক করবেন এবং এখান থেকে আপনি সাইন আপে ক্লিক করে অ্যাকাউন্ট খুলে ফেলবেন। তারপর এখানে লগ ইনে ক্লিক করে ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে লগ ইন বাটনে একটা ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে। সো গাইস, লগ ইন করার পর এখানে আপনাকে অ্যাকাউন্টে কিছু কাজ করতে হবে। কাজগুলো একদম সিম্পল, 3 লাইনে ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনি অ্যাকাউন্টে যাবেন, এখান থেকে মাই অ্যাকাউন্টে যাবেন। তারপর এখানে আপনাকে ইম্পর্টেন্ট কিছু এখান থেকে সেটিংস করতে হবে। প্রথমে আপনি এখান থেকে সিলেক্ট ফাইল এখানে ক্লিক করে প্রোফাইল পিকচার দিবেন, তারপর নিচে এখান থেকে নাম সব কিছু এখান থেকে দিবেন এবং নিচের দিকে আসবেন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ, এখানে সিলেক্ট করে আপনি এটা ইংলিশ, এখান থেকে বাংলা, তারপর এটা এই দুইটা এখান থেকে দিয়ে দিবেন। তারপর নিচে এখান থেকে সেভ চেঞ্জে ক্লিক করে আপনি এটা সেভ করে ফেলবেন এবং এখান থেকে আপনি অ্যাবাউট মি সম্পর্কে আপনার নিজের সম্পর্কে এখানে আপনি কিছু লিখে দিতে পারেন, অবশ্যই এটা না লিখলে এখানে সমস্যা নেই। এগুলো দেওয়া হয়ে গেলে এখন কিন্তু আপনি এখানে কাজ করতে পারবেন। কাজ যখন করবেন এখান থেকে আপনি 3 লাইন দেখতে পাচ্ছেন, এইখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি এই যে ফাইন্ড জব, ফাইন্ড জব যে আপনি চলে যাবেন। দেখুন, একটু আগে কিন্তু আমাদের এখান থেকে ছিল প্রায় 389টা কাজ, এখন আছে প্রায় 402টার মতো এখান থেকে আমরা কাজ কিন্তু রয়েছে। আপনি এখান থেকে 2-3 ঘন্টা সময় দিয়ে কাজগুলো করলেই কিন্তু এগুলো এখান থেকে কমপ্লিট হয়ে যাবে। তো এখান থেকে আমাদের কাজগুলো করতে আমাদের মোটামুটি তারা এখান থেকে ভালোই পেমেন্ট দিচ্ছে। আমি হচ্ছে আজকের ভিডিওতে আপনাদেরকে আমি এখান থেকে কিছু কাজ করে দেখিয়ে দিব, যাতে আপনার কাজগুলো এখান থেকে শিখতে পারেন এবং কাজগুলো করে এখান থেকে আপনারা আর্নিং করতে পারেন। সো এখান থেকে কাজগুলো যখন করবেন তখন আপনি এখান থেকে নিচের দিকে যাবেন এবং এখান থেকে আপনি স্ক্রল করবেন, যে কাজটা করতে আপনার ভালো লাগবে সেটা আপনি এখান থেকে করার ট্রাই করবেন। সো আমি আপনাদেরকে একটা কাজ এখান থেকে করে দেখাচ্ছি এবং আপনাদেরকে আমি বলে দিচ্ছি যে কাজগুলো এখান থেকে বাকি কাজগুলো আপনি কিভাবে করবেন। যে কাজটা করবেন আপনি এখান থেকে জবের টাইটেলে একটা ক্লিক করে দিবেন, টাইটেলে ক্লিক করলে এখান থেকে দেখতে পারবেন ইন্টারন্যাশনাল মানে ওয়ার্ল্ড ওয়াইড, সব দেশের মানুষ কাজটা করতে পারবে। তারপর নিচের দিকে যাবেন আর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের একটা অ্যাপ্লিকেশন লিঙ্ক দিয়ে দিয়েছে। যদি আপনি এখান থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ বুঝতে না পারেন তাহলে এটাকে আপনি বাংলা ভাষায় ট্রান্সলেট করে ফেলবেন, 3 লাইনে ক্লিক করবেন, ট্রান্সলেটে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজ বাংলা করে দিবেন, তাহলে কিন্তু এখানে কাজ করতে আপনার পক্ষে সুবিধা হবে। যেমন এখান থেকে কিন্তু সব কিছু বাংলায় চলে আসছে, এখন আপনি এখান থেকে সব কিছু দেখে কিন্তু আপনি বাংলা এখান থেকে কাজটা কিন্তু কমপ্লিট করতে পারবেন। সো স্টেপ ওয়ান, এখান থেকে আমাদের তারা এখান থেকে বলেছে আমাদেরকে একটা অ্যাপ্লিকেশন এখান থেকে ডাউনলোড করতে হবে গুগল প্লে স্টোর থেকে। আমাদের এখান থেকে এই লিঙ্কে যেতে হবে এবং গুগল প্লে স্টোর থেকে অ্যাপসটা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করা হয়ে গেলে এখান থেকে আমাদের যেটা করতে হবে একটা সাইন আপ করতে হবে, সেখান থেকে আমরা একটা স্ক্রিনশট নিব। তারপর এখান থেকে সুইট কয়েনে ব্যালেন্স পেতে 100টি ধাপ পেতে আপনার ফোনটি ঝাঁকান, ফোনটি এখান থেকে আমাদের ঝাঁকাতে হবে এবং আমরা এখান থেকে 100 পয়েন্ট পাব। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন প্রমাণ প্রয়োজন, যে যে কাজ শেষ হয়েছে আপনাকে বন্ধুদের তালিকা হিসেবে স্ক্রিনশট পাঠাতে হবে। বিষয়টা একটু আপনাকে বুঝিয়ে দিচ্ছি, যে কাজটা করবেন সেই কাজটা করার জন্য আপনাকে কিন্তু এখান থেকে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে কিন্তু গাইড করা হবে। এখান থেকে আপনি স্টেপগুলো দেখবেন এবং যে কাজটা করবেন সেগুলো এখান থেকে আপনি কমপ্লিট করবেন।
এবং ওখান থেকে প্রমাণ হিসেবে যে প্রমাণটা মানে প্রমাণটা চাচ্ছে তারা এখান থেকে সেটা আপনি এখান থেকে চুজ ফাইলে ক্লিক করে যে কোনো একটা স্ক্রিনশট এখান থেকে আপনি প্রমাণ হিসেবে দিবেন। আপনি যে অ্যাপসটা ডাউনলোড করেছেন তারপর এখানে একটা অ্যাকাউন্ট খুলেছেন সেটার একটা স্ক্রিনশট এখান থেকে আপনাকে দিবেন। তারপর এখান থেকে আপনি নিচে দেখতে পাচ্ছেন টাইপ ইউর কমেন্ট হেয়ার, এখানে ক্লিক করে আপনি লিখবেন আই অ্যাম ওয়ার্কিং ইউর জব, এটা লিখে আপনি এখান থেকে জাস্ট সাবমিট প্রুফ এখানে ক্লিক করবেন। তো আমি এখান থেকে আউলো ঝাউলো কিছু একটা লিখে দিয়েছি, এখন আমি এখান থেকে সাবমিট প্রুফ এখানে ক্লিক করে দিব। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের কাজটা করা কিন্তু কমপ্লিট হয়নি, অবশ্যই আপনাকে কিন্তু এখান থেকে সঠিকভাবে কাজ করতে হবে, তাহলে কিন্তু আপনি এখান থেকে পেমেন্ট পাবেন। এখন দেখতে পাচ্ছেন আমাদের কাজটা কিন্তু এখন কমপ্লিট হয়েছে, গ্রেট। আমরা এখন এখান থেকে ব্যাক টু ওয়ার্কার পেজ এখানে ক্লিক করে আমরা এখান থেকে ব্যাক চলে যাব। বেসিক্যালি এখানে অনেকগুলো কাজ আছে, প্রতিটা কাজ আমি যদি আপনাদেরকে একদম হাতে ধরে দেখাতে চাই তাহলে ভিডিওটা একদম 2-3 ঘন্টার হয়ে যাবে, আর একটা ভিডিওতে এখান থেকে সব কিছু করে দেখানো কখনোই সম্ভব নয়। আপনি এখান থেকে যে কাজটা আপনার কাছে এখান থেকে সহজ মনে হবে সেই কাজটা আপনি এখান থেকে করার চেষ্টা করবেন, আর অবশ্যই কিন্তু আপনি সেই কাজটাকে সঠিকভাবে করবেন। আর আপনাদের যদি এই সাইট নিয়ে অন্য একটা ভিডিও লাগে তাহলে আমাকে সেটা বলবেন, আমি নেক্সট আরও একটা ভিডিও দিব এই সাইট নিয়ে। সো এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে আপনি কীভাবে বেশি টাকা ইনকাম করবেন। বেশি বেশি ইনকাম করার জন্য আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন পেইড সার্ভে, পেইড সার্ভে আপনি এইখানে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে রয়েছে দেখতে পাচ্ছেন সিপিএক্স রিসার্চ, তারপর ইওর সার্ভে, আপনি এখান থেকে সিপিএক্স রিসার্চ এখানে একটা ক্লিক করে দিবেন। সিপিএক্সের এখান থেকে অনেকগুলো কাজ আছে, প্রতিটা কাজ করতে হলে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন পেমেন্ট করবে প্রায় 21 টাকা 19 টাকা 19 টাকা, এরকম করে আপনাকে এখান থেকে 20 টাকা 25 টাকা করে আপনাকে তারা এখান থেকে পেমেন্ট করবে। আর এখান থেকে প্রতিটা সার্ভের কাজ করতে আপনাকে এখান থেকে সময় লাগবে মাত্র 13 মিনিট, যে সার্ভের কাজটা করবেন সেটার উপর আপনি একটা ক্লিক করবেন। যেমন আপনাদেরকে আমি কাজগুলো একটু বুঝিয়ে দিচ্ছি, আপনি এখানে ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনার সামনে কিন্তু সার্ভেটা এখান থেকে ওপেন হয়ে যাবে। তারপর এখান থেকে আমাদের তারা কোয়েশ্চেন করবে, এখান থেকে অনেকগুলো কোয়েশ্চেন করবে, যেমন এখান থেকে দেখতে পাচ্ছেন আর ইউ কারেন্টলি লিভ ইন বাংলাদেশ, আপনি কি বাংলাদেশে থাকেন, আপনি এখান থেকে দিবেন ইয়েস আই অ্যাম ফ্রম বাংলাদেশ। তারপর এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করবেন, তারপর আপনাকে তারা আরও একটা কোয়েশ্চেন করবে, এটা আপনি এখান থেকে পড়বেন অথবা আপনি এখান থেকে ট্রান্সলেট করে এখান থেকে বাংলা ভাষা নিয়ে আসবেন। যদি অ্যান্সার এখান থেকে সঠিক হয় তাহলে এখান থেকে ইয়েস আই এগ্রি এটা সিলেক্ট করবেন, অ্যান্সার নো হলে এখান থেকে আপনি ডু নট এগ্রি এখানে ক্লিক করবেন, এটা দিয়ে আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে কাজটা আপনার মানে যে কোয়েশ্চেনটা আপনি এখান থেকে রং অ্যান্সার দেবেন সেটা কিন্তু এখান থেকে এরকম হবে, আই এগ্রি এখানে ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি কত সালে এখান থেকে জন্মগ্রহণ করেছেন এটা আপনি এখান থেকে দিয়ে দেবেন, যে কোনো একটা দিয়ে দিলে হবে। তারপর আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। তারপর এখান থেকে আমাদের কোয়েশ্চেন করেছে আপনি কত মানে কোন মাসে জন্মগ্রহণ করেছেন, সামিট এখান থেকে দিয়ে দিচ্ছি, এটা কিন্তু আপনাকে শুধুমাত্র ওপেনিয়ন নেওয়া আছে, এখান থেকে আপনার কোনো ইনফরমেশন এখান থেকে কিন্তু কালেক্ট করা হচ্ছে না, এটা জাস্ট এখান থেকে সার্ভে। যারা একটু শিক্ষিত আছেন তারা কিন্তু বুঝতে পারেন যে সার্ভের কাজগুলো কেমন হয়। তারপর নেক্সটে যাবেন, তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন হুইস ইউ ডে বর্ন, আপনি এখান থেকে কত মানে কী সালের কত তারিখ এখান থেকে আপনি জন্মগ্রহণ করেছেন, এটা দিয়ে আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার বয়স কত, আপনি সেটা এখান থেকে দিবেন, যেমন আমি এখান থেকে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন 23। তারপর নেক্সটে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করার পর এখান থেকে যদি আপনার বয়স এখান থেকে সঠিক হয় তাহলে কিন্তু আপনি এখান থেকে পেমেন্টটা পেয়ে যাবেন। তারপর আপনাকে আরও কিছু কোয়েশ্চেন করা হবে, এগুলো আপনি এখান থেকে দেখে দেখে জাস্ট নেক্সটে ক্লিক করবেন। তারপর এখানে আমাদের একটা মেইল অ্যাড্রেসটা আছে, তো আমি এখান থেকে একটা মেইল দিয়ে দিচ্ছি, তারপর নেক্সটে ক্লিক করে দিব। তারপর আই অ্যাম ফ্রম ম্যান অর ওম্যান, এখানে আপনাকে কোয়েশ্চেন করছে আপনি ছেলে কি না মেয়ে, তো ম্যান দিয়ে দিচ্ছি এবং নেক্সটে ক্লিক করছি। নেক্সটে ক্লিক করলে এখান থেকে আমাদের হয়তো আরও কিছু কোয়েশ্চেন করবে, সো আমাদের এখান থেকে আরও কিছু কোয়েশ্চেন করেছে, আপনি কি বাংলা ভাষায় কথা বলেন, আমরা এখান থেকে দিব ইয়েস, তারপর নেক্সট। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের তারা বলেছে এখান থেকে আমাদের সার্ভের কাজটা কমপ্লিট হয়েছে, এবং এখান থেকে যদি আমাদের সার্ভের কাজটা যদি কমপ্লিট হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের 2-3 ঘন্টার ভিতরে কিন্তু আমাদেরকে তারা পেমেন্ট দিয়ে দিবে। অল রাইট, দেখুন একটু আগে যে সার্ভের কাজটা আমি এখান থেকে কমপ্লিট করেছি 20 টাকার মতো আমি একটা কাজ করেছি, এটার পেমেন্ট কিন্তু এখান থেকে আমাদের কিন্তু চলে আসছে, এই যে এখান থেকে পেন্ডিং ব্যালেন্স 20 সেন্ট, মানে 20 টাকা কিন্তু আমাদের এখান থেকে পেন্ডিংয়ে আছে, এটা এখান থেকে যখন আমাদের কমপ্লিট হয়ে যাবে কাজটা করা মানে পেমেন্ট কনফার্ম হয়ে যাবে তখন কিন্তু আমাদের এই টাকাটা কিন্তু আর্নিং ব্যালেন্সে কিন্তু এখান থেকে চলে আসবে। এরকমভাবে এখান থেকে আপনি 10-15 সার্ভের কাজ এখান থেকে আপনি পাবেন, যেটা করলে আপনি এখান থেকে অনায়াসে কিন্তু $2-3 কিন্তু হয়ে যাবে ইনশাল্লাহ। তো এখান থেকে মনোযোগ দিয়ে কাজ করবেন, অবশ্যই আপনি এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন, আর যে কোনো সমস্যা হলে আপনি কিন্তু তাদের কিন্তু
ফেসবুক গ্রুপে কিন্তু পোস্ট করতে পারবেন। ফেসবুক গ্রুপের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিব। এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে আপনি পেমেন্ট কিভাবে নেবেন। পেমেন্ট যখন নেবেন এখান থেকে আপনি থ্রি লাইনে ক্লিক করবেন, তারপর যাবেন এখান থেকে মাই অ্যাকাউন্টে। মাই অ্যাকাউন্টে যাওয়ার পর এখান থেকে আপনাকে KYC ভেরিফাই করতে হবে, মানে আইডি কার্ড দিয়ে আপনি ভেরিফাই করতে হবে অ্যাকাউন্ট। এটা আপনি এখান থেকে তখনই করতে পারবেন যখন আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স এখান থেকে $5 হয়ে যাবে। তখন এখান থেকে KYC এখান থেকে দেখতে পাচ্ছেন আইডেন্টিটি KYC, এখানে আপনি আইডি কার্ড দিয়ে এখান থেকে আপনি KYC সাবমিট করে ফেলবেন। তারপর যখন আপনি এখান থেকে পেমেন্ট নেবেন তখন আপনি এখান থেকে থ্রি লাইনে ক্লিক করবেন। তারপর এখান থেকে রয়েছে মাই অ্যাকাউন্ট, সরি, এখান থেকে রয়েছে ওয়ালেট, ওয়ালেটে যাবেন। ওয়ালেটে যাওয়ার পর এখান থেকে আপনি বিটকয়েন অ্যাড্রেসে কিন্তু পেমেন্ট এখান থেকে আপনি পেতে পারবেন। যেখান থেকে রিকোয়েস্ট উইড্রো এখানে ক্লিক করবেন। তারপরে আমাদের অ্যাকাউন্ট এখন বর্তমানে রয়েছে $0 ব্যালেন্স, এখান থেকে মিনিমাম উইড্রো $5। এখান থেকে আপনি বিটকয়েন অ্যাড্রেস, পেয়ার, পারফেক্ট মানি অথবা আপনি এখান থেকে ফসেট পের ওয়ালেট অ্যাড্রেস দিয়ে আপনি কিন্তু এখান থেকে পেমেন্ট নিয়ে নিতে পারবেন। পেমেন্ট নেওয়ার পর আপনি কিন্তু বাইন্যান্স থেকে P2P দিয়ে বিক্রি করে কিন্তু বিকাশ, নগদ, রকেটে কিন্তু পেমেন্ট এখান থেকে আপনি নিতে পারবেন। সো গাইস, এই সাইটের লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লেগে থাকতে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।